নাগরিকত্ব তো কারো দেয়নি, নাগরিক আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না অশ্রদ্ধা করছি, বাট এই গণ্ডগোল পাকা করতে কোনো মানে হয় না, এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। জাতীয় পার্টির কী দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন, হোসেন মোহাম্মদ এসে জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল তার সিম্বল। সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব। বেঁচে আছেন জেনারেল নুরুদ্দিন, এখনও বেঁচে আছেন, অনেকে মনে করছে উনি সুদ গিয়ে চলে যাবে, আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করবো। মন্দিরে কী আছে, একটু শোনা আছে তো, আপনার যদি মন্দিরে গোল্ড থাকে তাহলে আর মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে, সেখানে যান। আজকে মনে করেন আমরা যেটা, আমি যেটা বলতে চাই না, আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো, তুমি এই করছো, তুমি এই করছো, তোমাকে ব্যান করবো, চিন্তা করেন। সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি, আপনি ও তাকে দিয়ে একে দিয়ে গণ্ডগোল করাবেন, আমি আসতেছি আমি যাব, আপনি আসবেন, আপনি আপনার দেশ আসেন না কেন, বুঝতে নাগরিকত্ব তো কারো যায়নি, নাগরিক 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, আপনি স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন আবার আসেন, আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি, করি না অশ্রদ্ধা করছি, বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না, এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। দ্যাটস নট হাউ ইউ ডু ইট। আপনি চিন্তা করেন, আমি গত প্রতিবারই বলি, আবার মনে করেন যে আমি জাতীয় পার্টির লোক, জাতীয় পার্টির কী দশা হয়েছিল, কিন্তু বেঁচে গেল কেন, হোসেন মোহাম্মদ এসে জেলের মধ্যে চলে গেছে, এইটাই ছিল তার সিম্বল, এবং জেল থেকে উনি 5টা আসন পেয়েছেন। সেনাবাহিনী থেকে, ওনারা তো তখন ভেরি ইয়াং, সেনাবাহিনী থেকে বলা হয়েছিল যে আপনি বিদেশে যে জায়গায় যেতে চান আমরা আপনাকে সেফ প্যাসেজ দিয়ে নিয়ে যাব। বেঁচে আছেন জেনারেল নুরুদ্দিন, এখনও বেঁচে আছেন, জিজ্ঞেস করেন, আমার কথা যদি মনে করেন ঠিক না, জেনারেল নুরুদ্দিনকে আপনারা যান যে স্যার এরকম কথা কি না, উনি খবর পাঠিয়েছেন যে আপনি বিদেশে যেতে চান যান, নাহলে আপনাকে জেলে যেতে হবে। আমি কোন দেশে যাব, অনেকে মনে করছে উনি সুদ গিয়ে চলে যাবে, তখন রিমোট ওনার একটা পানির ইয়ে আছে, ফিল্টার ফ্যাক্টরি আছে, এখন তো হয়তো আপনারা এখনও বলতে পারেন। আমি এই জন্য দেশে আমি কম্পেয়ার করার চেষ্টা করছি না, আমার চোখের সামনে যে ঘটনাটা দেখলাম ওইটাই বলছি আপনাকে। তো ওনারা আমাকে যে যারা শাহবাগে এই ধরনের বসে আন্দোলন করছেন, ওদের বুঝাবেন যে ইট ডাজন্ট মেক এনি সেন্স। আমি কালকেও বলেছিলাম আমি ক্ষমা প্রার্থী হেড অফ দিস মন্ত্রণালয়, এটা আমাদের দায়িত্ব, আমরা দায়িত্ব যে কোনো কারণে হোক পালন করতে পারিনি, বাট আমি কথা দিচ্ছি আমি খুঁজে বের করব, আমি খুঁজে বের করব, কারণ এই লোকগুলো পারপাসলি ইচ্ছা করে। মন্দিরে কী আছে, একটু শোনা আছে তো, আপনার যদি মন্দিরে গোল্ড থাকে তাহলে আর মন্দির দেখাই দিই আমি কোথায় কোথায় গোল্ড আছে, সেখানে যান। এই মন্দির জায়গায় এটা ভাঙবেন কেন, ভাই শেষ করবো এই বলে, আমি যারা এগুলো করছে তাদের উদ্দেশ্যে বলছি, পলিটিক্যাল পার্টিগুলোর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের এলাকায় এগুলো ঠিক করেন, যদি কনস্টিটিউয়েন্সি বেস যদি আমরা হিসাব নিতে থাকি আপনারা আমাকে ভালো করে জানেন, আমি নতুন লোক না, আমি 5 বছর আপনারা আমার সাথে ছিলেন।